আমরা টাইমার কাউন্টার সম্পর্কে একটু দেখি এইট বিট টাইমার কাউন্টার যেটা এটাই প্রথমে দেখি এড বিট টাইমার কাউন্টারের আমরা আসলে রেজিস্টার রেজিস্টার দিয়ে বুঝতে পারবো এই যে রেজিস্টার যেটা টিসিসিআর আর কাউন্টার কন্ট্রোল রেজিস্টার এই জিরোটা হচ্ছে এই টাইমার কাউন্টার জিরো বললেই এখানে জিরোটা আসছে বাট ওয়ান হইলে এখানে ওয়ান হইতো টাইমার কাউন্টার জিরোর জন্য যেই টিসিসিআর আর জিরো এই রেজিস্টারের এই যে পিনগুলা এই পিনগুলা সিলেক্ট করতেছে যে আমার এই আমার যে ক্লক মাইক্রো কন্ট্রোলারের যে ক্লক সেটাকে কত ভাগ করে আমার ইয়াকে দেওয়া হবে টাইমার কাউন্টারকে দেওয়া হবে যদি আমরা জিরো দিই সব বাই ডিফল্ট জিরোই থাকে এই দেখো বাই ডিফল্ট জিরো জিরো থাকলে কোনো ক্লক আসবে না ফলে টাইমার কাউন্টার কাউন্ট করবে না আমরা যদি ওয়ান জিরো ওয়ান দিই তাহলে সর্বোচ্চ পরিমাণ ইয়া হবে আর কি ভাগ হবে এবং খুব স্লো হবে টাইমার কাউন্টার এবং এটা দিলে এটা দিলে এই যে এস জিরো জিরোতে জিরো ওয়ান দিলে খুব ফাস্ট হবে তো আমাদের যেরকম দরকার সেরকম নিব এটা হচ্ছে টাইমার কাউন্টার রেজিস্টারটা যেটা কাউন্ট করতে থাকে যেটার ভ্যালু এক এক করে বাড়তে থাকে তা সেটা এটা হচ্ছে মাস্ক ইন্টারাপ্ট মাস্ক আমরা যদি ওভারফ্লো ইন্টারাপ্টটাকে এনেবল করতে চাই তাহলে এই এই বিটটাকে হাই করে দিব আর এটা লাগবে না এই মোটামুটি টাইমার কাউন্টার জিরো ওভারফ্লোর দিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে এইটুকুই রেজিস্টারগুলো জানলেই চলবে এখন আমরা একটু দেখি যে ইয়ে কোডটা একটু দেখি কোড স্টুডিও এখানে দেখো যে আমি যেটা করছি যে এই ট্যামের কাউন্টারকে চালু করে যখনই ওভারফ্লো হয়েছে তো ওভারফ্লো ইন সাবরুটিনে যেটা করছি যে ও ডি এর একটা পিন যেটা পিডি সিক্স পিন এটাকে টগল করছি তো এই ভ্যালুর সাথে এখানে যেটা করছি এটা অ্যাকচুয়ালি এক্সর এক্সর করছি আগের ভ্যালুর সাথে তো আগের ভ্যালু যদি ওয়ান থেকে থাকে তাহলে টগল মানে এখন জিরো হয়ে যাবে আর জিরো থাকলে ওয়ান হয়ে যাবে এ তোমার এক্সোডার অপারেশনটা একটু খেয়াল করলে বুঝতে পারবে এভাবে আমি পোর্ট ডি এর একটা পিনকে টগল করছি মানে হাই করছে আবার লো করছে একবার সাবরুটিন কল হলে হাই হবে আবার সাবরুটিন কল করলে লো হবে এভাবে আচ্ছা ইনিশিয়ালাইজেশনটা একটু দেখি ইনিশিয়ালাইজেশনে ওই যে পোর্ট ডি থেকে আমি আউটপুট মোডে সেট করছি অবশ্য ওই বিটটা জাস্ট ওই বিটটাকে আউটপুট মোডে সেট করলেই হয়তো আমরা এখানে পুরো পোর্ট ডিটাকে আউটমোটে সেট করে দিয়েছি তারপরে ওই যে ওভারফ্লো ইন্টারাপ্টটাকে এনেবল করছি টিআইএমএসকে রেজিস্টার যেটা সেটাতে টিসিএনটির জিরোর এটা ইনিশিয়াল ভ্যালু এখানে এফ দেওয়া আছে এটা তুমি যে কোনো একটা ভ্যালু থেকেই শুরু করতে পারো এখানে যেটা দিবা সেটাই হয়ে যাবে আর এখানে হচ্ছে এই যে ইয়ে টাইমার কাউন্টার যে যে প্রি স্কেলার যেটা ক্লকটায় কত ভাগ করবে এখন সিমু এটা হচ্ছে কি আমাদের খুবই স্লো কাজ করবে কিন্তু আমরা যখন হার্ড হার্ডওয়্যারে দেখব তখন সেটার জন্য এই টাইমটা করবো কিন্তু আমরা যখন সিমুলেশন করবো সেটার জন্য এই টাইমটা খুব বেশি এই জন্য আমরা টাইমটাকে একটু কমায় দেওয়ার জন্য এইখানে এই জিনিসটাকে আপাতত কমেন্ট করে রাখতেছি এই ডাবল সেজ দিয়ে কমেন্ট করা যায় এখন শুধু এইটাই হাই হবে আর কি সিমুলেশনের স্বার্থে কিন্তু হার্ডওয়্যারে যখন ডাউনলোড করবো তখন কিন্তু এই এই কাজ এই জিনিসটা মুছে দিব আচ্ছা এবার একটু সিমুলেট করে দেখি এখন দেখো যে টাইমার কাউন্টার জিরো এবং আমাদের পোর্ট ডিটাতে আমরা আউটপুট দেখবো পোর্ট ডি পিডি সিক্স মানে হচ্ছে যে এই পিনটা তো দেখি সিঙ্গেল স্টেপ করে আর ডি হাই হলো টিআইএমএসকে ওই যে ওই পিনটা হাই হয়ে গেলো টাইমার টিসি এনটির ইনিশিয়াল ভ্যালু এফ করলো তারপরে টিসিসিআর আর এই যে এই যে বিটটা হাই হলো জাস্ট একটা এখন টাইমার কাউন্টার কাউন্ট করতে থাকবে প্রতি ইয়েতেই এই যে এক এক করে কাউন্ট করতেছে দেখো এখন ইনফারেট লুকে আছে যখনই ওভারফ্লো হবে তখনই এবার দেখো আমি এক এক করে কাউন্ট করতেছি কাউন্ট করতে করতে যখনই ওভারফ্লো হবে তখনই সাব সাবরুটেনে যাবে এখন দেখো এই এই এখন সব হাই হয়ে গেল এবার যদি আমি সিঙ্গল স্টেপ দিই তাহলে এটা লো হবে এবং ইন্টারক নিয়ে চলে আসবে টাইমার কাউন্টার জন্য এই দেখো এই যে ইন্টার নিয়ে চলে আসছে হাইয়া স্যার এখানে যেটা হয়েছে যে পোর্ট ডি এর ভ্যালু টগল হবে দেখো এই যে পোর্ট ডি এর এই ডি সিক্স যেটা এটা জিরো ছিল এটা হাই হয়ে গেছে এখন আবারও সে ইয়ে করতে থাকবে আমি এটাকে এখন জাস্ট স্টেপ করে দিই এখন দেখো যে পোর ডি এর ভ্যালু জিরো হচ্ছে তারপরে আবার হাই হচ্ছে এভাবে চলতে থাকবে এখন সিমুলেশনের স্বার্থে আমি আবারও বলতেছি সিমুলেশনের স্বার্থে আমি কিন্তু এই পিস কালারের ভ্যালুটাকে এখানে শুধু একটা হাই করছি বাট আমরা যখন হার্ডওয়্যারে দেখবো তখন কিন্তু এই এটাকে এই যে এই দুইটা বিটি হাই থাকতে হবে এইটাও হাই থাকতে হবে এটাও হাই থাকতে হবে তারপরে এটাকে কম্পাইল করে তারপর আমরা হেক্স ফাইলটা লোড করব আচ্ছা এভাবে তোমরা টাইমার কাউন্টার ওভারফ্লোটাকে আমরা ইউজ করলাম আর তারপর টাইমার কাউন্টার ওয়ানে আমরা দেখব যে কিভাবে কম্পেয়ার ম্যাচটাকে আমরা ইউজ করছি